কত আছে? আরো 10 কেজি বাড়াও, যাও। রাষ্ট্রপতি কি আমার প্রাণ ভিক্ষার আবেদন মঞ্জুর করেনি? না, করেনি। শুনেন, আজকে রাত 10:01 আপনার ফাঁসি কার্যকর হবে। আপনি কি কোনো কিছু খেতে চান? আপনি যা যা খেতে চেয়েছিলেন, ইলিশ মাছ, নদীর রুই মাছ, ঘিতি আলু ভর্তা আর বরফের ঠান্ডা পানি, وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সকালের চাটা কি সকালে দেবে না বিকেলে দেবে? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকে চাই? আমি একটু আমজাদ স্যারের সাথে দেখা করতে এসেছি।
কে আপনি? ওয়েট। ও আচ্ছা, আসুন ভেতরে আসুন। আপনি নাস্তা করেছেন? এই যে নাও। চায়ের বদলে এটা কি দিচ্ছ? জার্নালিস্ট তোমার সাথে দেখা করতে এসেছে। চা দিয়েছ? না, একসাথে দেব। ও, আমার সাথে চা খাবে? যাও, আমি আসছি। যাওয়ার সময় ফতুয়াটা চেঞ্জ করে যেও। ফতুয়া চেঞ্জ? আমি আমজাদুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্স পুলিশ কমিশনার স্যার, আমি আপনাকে চিনি। যে ছবিগুলো তুমি দেখছিলে সেই ছবিগুলো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ছবি। যারা আমার বয়সের চেয়ে বেশি কম তাদের আমি আপনি বলতে পারি না। স্যার, আপনি করে বলতে হবে না স্যার। হ্যাঁ, তুমি কোন পত্রিকাতে জন্য আছো বলছিলে? স্যার, দৈনিক খবরের সন্ধানে। তো আগে কখনো তো তোমাকে দেখিনি। স্যার, আমি একেবারেই নতুন। আচ্ছা, তো ক্রাইমে কেন? বিকজ ক্রাইম ইজ এক্সাইটিং এবং ইন্টারেস্টিংও বটে। ইনোসেন্ট ফেসে এক্সাইটিং ক্রাইম, আমার সারাটা জীবনই তো এক্সাইটিং এর পেছনে গেল। থ্যাংক ইউ। ধন্যবাদ। বলছিলাম যে তুমি যেন কি জানতে চেয়েছিলে? নওশাদ, আর ইউ ওকে স্যার? নওশাদ তো মনুষ্যরূপী হয় না। নওশাদ ছিল এক নরপিশাচ। মানুষকে নৃশংসভাবে হত্যা করত সে। মানুষ মারার এক মহা উল্লাসে মেতে উঠত এই বর্বর খুনি। এমনকি হত্যার পরে নিজের মতো করে লাশগুলোকে নিশ্চিহ্ন করত, তারপর নিজেকে পূত পবিত্র করত দুগ্ধ স্নান করে। ওর কথা তুমি শুনতে চাও? ব্যবসা আপনি কি করবেন না? আপনার সঙ্গে তো আমরাই ব্যবসা করবো না। ভাই, সব ক্লিয়ার হয়েছে? টাকা দিছে? হুম।
নেন। এক বান্ডিল কিসের জন্য? দুই বান্ডিল দেওয়ার কথা। ভাই, এই মালের সাথে আর ব্যবসা করা যাবে না। কে কি হয়েছে? আরে চিটার, টাকা কম দিতে চায়, পুলিশ বলে ধরতে হয়, পোলাপান ধরতে হয়, আবার কয় যে ব্যবসা ছেড়ে দিবে। আরে ও ব্যবসা ছাড়বে কি? আমরাই তো ওর সঙ্গে ব্যবসা করবো না। তো এক বান্ডিল দিয়ে কি করবো? তোরে কি দেবো আর মুরগির সাউ দুটোরে কি দেবো? হ্যাঁ, তাহলে আমি কি করবো? তাহলে তো বড় কিছু করতে হবে। বড় কিছু না করলে তো টার্গেট ফিল আপ করা যাবে না। কি করা যাবে না ভাই? ফিল আপ করা যাবে না। বড় কিছু করতে হবে, নাহলে তো ফিল আপ করা যাবে না। একটু দেখি, মাশাল্লাহ আপনি কিন্তু বেশ সুন্দর। আমার মায়ের খুব ইচ্ছা ছিল তার ছোট পোলার বউ সুন্দর হবে, সুন্দরী হবে। তবে একটু খারাপ লাগতেছে বিয়েতে আমার মার উপস্থিত রাখতে পারলাম না। কিন্তু মাই আমারে বলছে বিয়েটা জলদি করে ফেলতে। মা তো অনেক দূরে থাকে, দেশের বাড়িতে থাকে, আমি তো এখানে লজিং করাই, এজন্য এখানে আসি। মায়ের কথা রাখার জন্যই হুট করে বিয়েটা করে ফেললাম, বেশি সময় নিতে পারি নাই। তবে আমরা দুই চার দিনের মধ্যেই যাব, মায়ের সাথে দেখা করব। আপনি, আমি, আমরা দুজন মায়ের কাছ থেকে দোয়া নিব। আপনি আমারে তুমি করেই বলেন, এইটা তো একটু সময় লাগবে, তবে হয়ে যাবে, অভ্যাসের বিষয়। আপনিও কিন্তু সুন্দর আছেন, তাইলে আমাদের বাসা কাছাও খুব সুন্দর হবে, কি বলেন? শুধু রেপ না, প্রকাশ্যে নারীদের নির্যাতন করত। এরপরও কেউ কিছু বলার সাহস করত না? সবারই তো জানের মায়া আছে, কেউ মুখ খুলতে পারত না। প্রকাশ্যে নির্যাতন করে হত্যা করা হতো, হত্যার পরে সেই লাশ জমাট বাঁধানো সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলে দিত। নীরব নদীর ঘাট, সেখানে মস্ত বড় এক বরফ কল ছিল, মস্ত বড় বরফ কল। সেই বরফ কলটিকে ই করে নিজের দখল নিয়েছিল শুনতে চাও?
এই রমজান এখানে কি করতেছিস? আড্ডা মাগাচ্ছিস? অফিসে দেবনের একদম চারশো কেন মালের অর্ডার, তাতে যা। আমরা তো কাজই করতেছি, আপনি ওরে বুঝায় বলবেন চিড়া না করে ওর পুঙ্গার মধ্যে হুক করে আপনি লাথি মারি বসলেন কি জন্য? পুঙ্গার ভিতরে লাথি দেবো নাকি চুমা খাবো নাকি? তুই কি নেতা হয়ে পড়েছিস? ভাই কি কাজ নেতা হয়ে গেছে মানে? তুমি কিন্তু কাজটা ভালো করনি। একটা কথা কবি নে, সব হবে। আগে নওশাদ ভাই আসবে, তার সঙ্গে বোঝাপড়া হবে, তারির পরে কাজ। ও নওশাদ তোমাকে বড় নেতা হয়ে পড়েছে তাই না? আচ্ছা ঠিক আছে, আসুক নওশাদ, তারপরে কথা করছি। তারা কিরে, তোরা কাজ কাম ফালারে হেনে বসে রয়েছিস কিসের জন্য? কি হয়েছে? আরে হয়েছে কি ভাই? এই শালা তো ওই জসিমের গায়ে হাত তুলিছে। কোন শালা জসিমের গায়ে হাত তুলিছে? আরে ওই যে ইকবাল মালিক গিরি ফলায়। ইকবাল খামাখাই তোর গায়ে হাত তুলিছে? কি জন্য হাত তুলিছে? ভাত খাচ্ছিলাম সেখানে, তো সেখান থেকে আমাকে ডাকিছে, টাইম মতো জাতি পারি নাই দেখে আমাকে ইচ্ছা মতো মারিছে। তে তো ভুল বুঝাবুঝি হয়েছে, তে তো কি হয়েছে? এতে কি কাজ বন্ধ করে দিতে হবে নাকি? ভাই আমরা তো অনেক কাজই করতেছিলাম, ওর একটু বুঝাই বলতে পারতো না? সেটা না করে হুক করে ওর পঙ্গার মধ্যে লাথি মেরে দিছে। আরে সময় অসময় মানুষের মেজাজ কি সবসময় ঠিক থাকে নাকি? তো এই জন্য কি তোরাও মেজাজ খারাপ করে এনে বসে থাকতে হবি? না ভাই, ওর আচার আচরণ ভালো না, ও ওর সাথে কাজ করা যাবে না এরকম হুটোপাটা করে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝবো নে। আরে চল। ইকবাল ভাই কি হয়েছে? এরা এরা দেখলাম মন খারাপ করে বসে রয়েছে। ভাই উঠে তারা, উঠে তারা, ফট করে এখানে এসে বসে পড়েছিস, জিজ্ঞেস করেছিস? না ভাই, আমি বলতে যাচ্ছিলাম আপনি ওদের কি জন্য মারিছেন সেটা জানার জন্য। ছেলে তোর কাছে আমার কৈফত দেওয়া লাগবি? কিসের জন্য মারিছি? এই আমারটা খাস, আমারটা পড়িস। এই আমি কাজ করাই এদের দিয়ে। এই তুই দল বাঁধতেছিস, আমারটা খায় তুই আমার সাথে নিমো খারাপি করতেছিস। আজকে তে তোরা সবাই বাপ চলে যা, আমি লোক নতুন লোক নিয়ে নেব। আমার কথাটা বোঝার চেষ্টা করবেন তো। তোর কথা কি খবরে কি বুঝবো? এই তুই আমার বোঝাবি কিসের জন্য? আচ্ছা এই বাদ দে দিন, ওদিক থেকে কথা করছিস কিসের জন্য? আমার দিক থেকে কথা, আমিও বোঝাচ্ছি ভাই। কি বোঝাচ্ছিস তুই? এই আমার কথা শোন। এই ভালো করে কানে যাচ্ছে না, ভালো করে কথা শুনছিস না? এই শোন, কালকে এই বরফ পেলে আমি চালাবো। এই শোনের বাচ্চারা ধুলা, শোনের বাচ্চারা বরফের ভিতর গাড়ি রাখ। Oh,